ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد, জনক বোন প্রশ্ন করেছেন এখানে একটি ছবি দেখিয়ে যে ছবিতে উল্লেখিত হাদিস অর্থাৎ একদল লোকের জিহ্বাকে আগুনের কাছি দিয়ে কাটা হচ্ছে, মর্মে হাদিসটি সহি কি না? আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রশ্ন করেছেন। মর্মে হাদিস রয়েছে, মিশকাতের মধ্যে হাদিসটি পাওয়া যাবে হাসান সনদে 4801 নম্বর হাদিস এবং 5149 নম্বর হাদিস একইভাবে মিশকাতের মধ্যে, যেখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রাতে আমার গমন এমন এক দল লোকেদের নিকট দিয়ে হলো যাদের জিহ্বা আগুনের কাছি দিয়ে কাটা হচ্ছে। তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ইয়া জিব্রাইল মান হাওলাই, হে জিব্রাইল এরা কারা? তো এই প্রশ্নের উত্তরে জিব্রাইল আলাইহিসসালাম বললেন যে হাওলাই খুদ বা মিন উম্মাতিকা আল্লাযিনা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, আপনার উম্মতের ওই সব লোক হচ্ছে এরা যারা ধর্মের ব্যাপারে দায়িত্ব নিয়েছে, আলেম সম্প্রদায় যারা এমন কথা বলতো যার উপর তারা নিজেরাই আমল করত না। তাহলে বোঝা যাচ্ছে যে কেউ যদি শুধু উপদেশ দেয়, অজনসিহত করে অথচ সেটা সে নিজে আমল করে না, তাহলে তার পরিণতি হচ্ছে এইরকম যে জাহান্নামে আগুনের কাছে দিয়ে তার জিহ্বাকে কাটা হবে। এটা তিরমিজির হাদিস, তিরমিজিতে হাদিসটিকে গরিব বলা হয়েছে, তবে মিশকাতের মধ্যে হাদিসটি তাহকিক করা হয়েছে, এখানে হাসান বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া মুসনাদ আহমদের মধ্যে রয়েছে 12889 নম্বর হাদিস, 79 নম্বর হাদিস, মুসনাদ আবু ইয়ালা 3992 নম্বর হাদিস, শোয়াবুল ইমান 4966, হিলিয়াতুল আউলিয়া দ্বিতীয় খণ্ডে 386 পৃষ্ঠা, আল মুজামুল আউসাত 2832 নম্বর হাদিস। এছাড়া মিশকাতের মধ্যে 5149 নম্বর হাদিসটি, সেটাও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এখানে একইভাবে হাদিসটি রয়েছে, সে হাদিসটি এখানে সহি এবং সহিলে গাইরিহি হিসেবে রয়েছে, শারহু সুন্নাহ 4159 নম্বর হাদিস, সহি তারগিব আত তারহিব 2327 নম্বর হাদিস, শোয়াবুল ইমান 4965 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 13421 নম্বর হাদিস, মুসনাদ আবু ইয়ালা 4069, সিলসিলাত সহিহা 291 নম্বর হাদিস দ্বারা এটা প্রমাণিত। হাদিস সহি, এতে কোনো সন্দেহ নেই। এখান থেকে শিক্ষার বিষয় হলো যে আমরা যেটা সঠিক সেটা তো প্রচার করবই অবশ্যই, কিন্তু সেটার ব্যাপারে আমাদেরকে নিজেদের বিষয়ে খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যেটা নিজেরা করো না সেটা তোমরা বলো কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সুতরাং আমরা যেমনভাবে প্রচার করবো ঠিক তেমনভাবে আমাদেরকে সঠিক বিষয়টা প্রচারের সাথে সাথে আমাদেরকেও মেনেও চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।